মেড ইন বাংলাদেশ ট্যাগে দেশে তৈরি শিশুদের নানা খেলনা বিদেশে বাজার তৈরি করেছে। তবে দেশের বাজার অনেকটাই দখলে রেখেছে আমদানি করা খেলনা। বাণিজ্য মেলার এই প্ল্যাটফর্ম এখন নিজেদের সক্ষমতা জানান দেওয়ার। এখন লক্ষ্য মান এবং চাহিদা বিবেচনায় রেখে দেশের বাজারে শিশু বান্ধব পণ্যের ক্রেতা আকৃষ্ট করা। বাণিজ্য মেলার অন্যান্য আসরে শিশুদের বিনোদনের চিন্তাটা আলাদা করে ভাবা হলেও এবারে তাতে ছন্দপতন। তবে বাণিজ্য মেলার 22তম আসরে বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা রং বেরঙের খেলনা, পছন্দের জিনিস পেলে বায়না হবে, সেটাই তো স্বাভাবিক। নানা নামে নানা খেলনা, শিশুদের আবদার মেটাতে কিছুটা নিরুপায় অভিভাবকরাও। আমরা অভিভাবকরা অনেক সময় নিরুপায় হয়ে যায় বাচ্চাদের কাছে, ওদের বায়নাদের কাছে আমাদের অনেক সময় হেরে যেতে হয়। সে মানে আমাকে বলতেছে উফ, এবার খেলার কোনো জায়গা নেই, আমার তো ভালো লাগছে না। মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে বিদেশের বাজারে রাজত্ব করলেও নিজ দেশের বাজারে নিজেদের পরিচিতি তৈরিতে কিছুটা পিছিয়ে আছে এ খাত। অন্যান্য বেশ কিছু খাতের মতো খেলনা রপ্তানিতে এগিয়েছে বাংলাদেশ। ব্যবসা তার সঙ্গে পরিচিত হওয়াই এখন বাণিজ্য মেলার মূল লক্ষ্য। এগুলা দীর্ঘ আমরা প্রায় 15 বছর যাবত এক্সপোর্ট করে আসতেছি তাইওয়ানে। মান্থলি প্রায় 2-3টা কন্টেইনার আমরা তাইওয়ানে এক্সপোর্ট করি। তাইওয়ান এটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করে। এখানে সবাই এসে দেখছে, বাচ্চারা এসে খেলছে এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্য। এবং আমরাও সেই প্রেক্ষাপটেই আমরা দামটাও কম রাখছি। এটার পাশাপাশি আমরা চায়না থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছি। খেলনার বাজার এক দশক আগেও ছিল চীনের, দেশ বিদেশ এখন সম্ভাবনাময় খেলনার বাজার। বর্তমানে চীন থেকে আমদানি করা খেলনার সমমানের অনেক খেলনা তৈরি হচ্ছে আমাদের দেশেই। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।